তোর রাজবিলাল একটা টিউশনি ছিল, সেখানে কি যাবে না নাকি? হ্যাঁ, আগে টিউশনিতে যাব, তারপর ওখান থেকে সোজা বাস স্ট্যান্ডের দিকে রওনা হব। তো ফিরবে কবে? সেমিস্টার ফাইনাল পরীক্ষা তো শেষ, তাই অন্তত 10 থেকে 12 দিন তো থাকবই। ও আচ্ছা, সাবধানে যাস তাহলে। গ্রাম থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে বর্তমানে শহরের একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। বাড়ি থেকে কলেজের দূরত্ব অনেক, তাই এই বিশাল শহরের কোন এক অচেনা গলির ছোট এক মেসে আমি থাকি। টুকটাক টিউশন করে নিজের খরচটা নিজে চালানোর চেষ্টা করি, আর ছুটি পেলেই গ্রামের বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার জন্য ব্যাগে দরকারি কিছু জিনিস গুছিয়ে নিয়েছি। প্রতিদিন টিউশন শেষ করতে আমার অনেক দেরি হয়ে যায়, আর আজও সেটাই হলো। টিউশন শেষ করতে করতে রীতিমতো সন্ধ্যা হয়ে গেল। সময়ের দিকে একদমই খেয়াল করিনি। ছাত্রের বাসা থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, তখন রাস্তার পাশে থাকা একজন বয়স্ক লোক আমাকে বলল, আমি কখনোই দেখিনি, কিন্তু উনি যে জায়গাটার কথা বললো সেটা তো আমাদেরই গ্রামে। হঠাৎ পাশ কাটিয়ে যাওয়া একটা রিক্সা দেখে আমি তাকে থামতে বললাম। বয়স্ক লোক কি বলতে কি বলেছেন কে জানে, তাই আর কিছু না ভেবে তড়ি ঘড়ি করে রিক্সা নিয়ে ছুটলাম বাস স্ট্যান্ডের দিকে। এমনিতেই তো আমার অনেক দেরি হয়ে গেছে, যেভাবেই হোক রাত 8টার বাসটা আমাকে ধরতেই হবে। কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে শুনি বাসের ধর্মঘট চলছে। হঠাৎ করে তেলের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় বাস মালিকরা পড়েছে বিপাকে। এদিকে যাত্রীরাও বেশি ভাড়া দিতে ইচ্ছুক না, আর সেজন্যই এই ধর্মঘট। আমি তো এর কিছুই জানতাম না, রাত অনেক হয়ে গিয়েছে। একবার ভাবলাম মেসে ফিরে যাব, কিন্তু এতটা পথ ফিরে এসেও যেতে ইচ্ছা করছিল না। তাছাড়া মা অপেক্ষা করছে আমার জন্য, সে কথা মনে পড়তেই ভাবলাম দেখি অন্য কোনো উপায়ে যেতে পারি কিনা। একটু ফাঁকা রাস্তায় যেতেই একটা ভ্যানওয়ালা দেখা পেলাম। কি জানি কি মনে করে ভ্যানওয়ালাটি আমার সামনে এসে তার ভ্যান থামিয়ে বলল, তোমার বাবা খুব সেনা সেনা লাগতেছে, কই যেন দেখেছি, কি বলছেন এসব? কিন্তু আমি তো আপনাকে, আচ্ছা তোমার বাড়ি কই সেটা বলো তো দেখিনি। বিক্রমপুর গ্রাম। আরে তুমি কি ওই রতন ভাইয়ের বলা না? আরে হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? রতন ভাই সাহেবের সাথে তোমার অনেক মিল রয়েছে মা, তোমার বাবার সাথে আমার ভালোই পরিচয় ছিল। তুমি ছোট থাকতে তোমাদের বাড়িতে অনেক গিয়েছি, এখন আর যাওয়া হয় না। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তুমি কই যাচ্ছ বাবা? আজ তো কোনো বাস চলবে না। আসলে আমি বাড়ি যেতে চাচ্ছিলাম, কিন্তু বাস চলছে না সে কথা একদমই আমি জানতাম না। ও এই ব্যাপার, তা আমি তোমার পাশের গ্রামেই থাকি, তুমি একটা কাজ করতে পারো, আমার ভ্যানে উঠে পড়ো, আমি তোমাকে নিয়ে যাব। আপনি এত কষ্ট করবেন আমার জন্য? আরে বাবু, ভ্যানে উঠে তো যেতে যেতে না হয় কথা হবে। এভাবে যাওয়া ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পেলাম না, তাই আমি ভ্যানে উঠে বসলাম। তারপর রাতের নির্জনতা আর ফুরফুরে হাওয়ায় ধীরে ধীরে এগিয়ে চলল আমাদের ভ্যানটা। ভ্যান সম্ভবত কাঁচকলা নিয়ে আসা হয়েছিল, আর তাই তো শর্ট প্যান্টে কেমন যেন দাগ লেগে যাচ্ছে। কিন্তু এখন কি আর করা, এইটুকু না হয় মেনে নিলাম। আচ্ছা কাকু, ভ্যানে যেতে কত সময় লাগতে পারে? ওই ঘন্টা তিনেকের মতো লাগতে পারে। মুখে কিছু না বললেও ঠিকই বোঝা যাচ্ছে যে ভ্যান চালাতে কাকুর অনেক ক্লান্ত লাগছে। বলছি কাছাকাছি কি কোনো খাবারের দোকান বা হোটেল আছে কাকু? হ্যাঁ,
সামনে কিছু একটা খাবারের দোকান আছে, কেন রাতে কি কিছু খাওনি নাকি বাবা? আসলে টিউশনি করে রওনা হয়েছি তো, তাই আর রাতে খাওয়ার সময় পাইনি। কাকু আপনি কি কিছু খেয়েছেন? না বাবা, আমার কিছু খাওয়া হয়নি। তাহলে চলুন না খাবারের হোটেলে গিয়ে একসাথে আমরা খাওয়া দাওয়া করি। বাবা ঠিক আছে চলো। তারপর আমরা দুজনে মিলে কাছের একটি খাবারের হোটেল থেকে রাতের খাবারটা সেরে আবার রওনা হলাম। এভাবে চলতে চলতে গ্রামে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। রাত প্রায় একটা নাগাদ গ্রামের বাজারের সামনে আমরা পৌঁছালাম। বাসে আসতে বড় জোর এক থেকে দেড় ঘন্টা সময় লাগত। ভ্যান থেকে নেমে অনেক জোর করার পরও আমি তাকে কোনো টাকাই দিতে পারলাম না। কাকু, আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি কখনো ভুলবো না। আরে বাবা কি যে বলো বাবা, থাক এখন না হয় সব কথা বাদ দাও, রাত অনেক হয়ে গিয়েছে, তুমি সাবধানে বাড়ি যেও বাবা। তারপর কাকুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে আমি চলতে শুরু করলাম। বড় রাস্তা থেকে আমাদের বাড়ি প্রায় 15 মিনিটের হাঁটা পথ। দোকানপাট সব বন্ধ, কোনো ভ্যান বা রিকশা কিছু নেই। অবশ্য থাকারও কথা নয়, গ্রামের দিকে সন্ধ্যার পরপরই সব বন্ধ হয়ে যায়। আরে এত রাতে রাস্তায় মানুষের দেখা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তা যাই হোক, কাদের ব্যাগটা নিয়ে আমি হাঁটা শুরু করলাম। আমাদের বাড়ির কাছাকাছি রাস্তার পাশে চারিদিকে মেহগিনি আছে, সারি দিয়ে ঘেরা একটা বিশাল পুকুর আছে, জায়গাটিকে সবাই বকুলতলা বলে ডাকে। পুকুরটি খুবই পরিষ্কার, মূলত গ্রামের মানুষেরা দৈনন্দিন প্রয়োজনে এই পুকুরটা ব্যবহার করে থাকে, আর তাই তো একটি শান বাঁধানো ঘাটও রয়েছে। এত রাতে গ্রামের রাস্তায় একা একা হাঁটতে এমনিতেই কেমন যেন একটু ভয় ভয় লাগছিল, আর সেই ভয় আরো কয়েক গুণ বেড়ে গেল যখন পুকুর পার অতিক্রম করার সময় মনে হচ্ছিল কেউ যেন পুকুরে গোসল করছে। আস্তে আস্তে সাঁতার কাটলে পানিতে যেমন একটা আওয়াজ হয়, ঠিক তেমনই একটা শব্দ পাচ্ছিলাম আমি। হয়তো কোনো শিয়াল বা কুকুর পানিতে নেমেছে। যদিও আর কিছুটা সামনে আমাদের বাড়ি, কিন্তু এরকম কৌতূহল নিয়ে এই পুকুরের দিকে আমি এগিয়ে যেতে লাগলাম। দূর থেকে দেখতে পেলাম ঘাটে একটি মেয়ে পুকুরে পা ডুবিয়ে বসে আছে, মাথায় এক হাত ঘোমটা টানা, আর ওই মেয়েটি পানিতে পা দিয়ে শব্দ করছে। তবে এত রাতে এভাবে কারোর থাকাটা খুব একটা স্বাভাবিক ঘটনা নয়। ভয়ে আমি যেন সামনে এগোতে পারছিলাম না। চারিদিকে যে একেবারে অন্ধকার তাও না, মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলোয় সবকিছু দেখা যাচ্ছিল, কিন্তু এত রাতে কে ওখানে বসে আছে? গ্রামের কেউ হলে তো অবশ্যই চিনবো, একবার কি গিয়ে দেখবো? মনে সাহস এনে দূর থেকে ডাক দিলাম, পুকুর পারে কে ওখানে? কোন উত্তর পেলাম না। কথা বলছেন না কেন, কে ওখানে? শহরে গিয়ে কি আমাকে একদমই ভুলে গেলে যে চিনতেই পারছো না? গলাটা যেন খুব চেনা চেনা লাগছে। আরে কাজল রেখা না? হ্যাঁ রে বাবা হ্যাঁ, আমি কাজল রেখা। এখনো কি ভয় পাচ্ছো? কিন্তু তুমি এত রাতে এখানে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? পাগল তা তো আমি আগে থেকেই ছিলাম, নতুন করে আর কি হব বলো? তোমার এই খামখেয়ালি সব কোনোদিনও যাবে না দেখছি। তারপর আমি কাজল রেখার পাশে গিয়ে বসলাম, ভাবলাম একেবারে পুকুর থেকে হাত মুখ ধুয়ে বাড়িতে ফিরব। শ্বশুর বাড়ি থেকে কবে এসেছো? বেশ কয়েকদিন হলো, আমি প্রায় সময় বাবার বাড়িতেই থাকতাম। ও আচ্ছা আচ্ছা, এত রাতে শহর থেকে আসলে বুঝি? হ্যাঁ এই তো বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ তোমায় দেখে। কিন্তু এখানে তুমি কেন বলো তো? এই পুকুর ছাড়া আমায় যে আর কেউ মেনেই নিল না, তাই তো এখানে বসে আছি। কি বলছো কিছুই বুঝলাম না। থাক বাদ দাও আমার কথা। আচ্ছা
তোমার কি মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন এই পুকুরের পাশে পিকনিক করতাম? হ্যাঁ, কেন মনে থাকবে না, সেই দিনগুলো কত ভালো ছিল তাই না? আচ্ছা, তোমার কি কোনো কারণে মন খারাপ? কি হয়েছে আমাকে কি বলা যায়? পেছন থেকে মা হঠাৎ করে আমায় ডাক দিল। আরে খোকা, তুই কি করছিস ওখানে? কে? ও মা, তুমি? ডাকার পর পাশে তাকিয়ে দেখি কাজল রেখা কোথাও নেই। কিন্তু কি এইটুকু সময়ে মেয়েটা কোথায় যেতে পারে? কে রে খোকা, তুই বাসায় না এসে পুকুর পাড়ে বসে কি করছিস? আসছি মা, দাঁড়াও। তোর ফিরতে দেরি দেখে আমি এগিয়ে আসলাম। আমার মন কেমন যেন বলছিল যে তুই এখানে আছিস। আর বলো না, এই অবরোধের কারণে বাস্তব বন্ধ। অবশেষে পাশের গ্রামে নিমাই কাকার সাথে আমার দেখা হয়েছিল, উনি আমাকে নিয়ে এসেছে। কিন্তু ওখানে বসে তুই কার সাথে কথা বলছিলি? বাড়ি থেকে যাচ্ছিলাম, তখনই দেখলাম পুকুর পাড়ে কাজল রেখা বসে আছে, ওর সাথে কথা বলছিলাম। কিন্তু হঠাৎ করে কোথায় যে চলে গেল মেয়েটা? কি কি বলি, তুই কোন কাজল রেখার কথা বলছিস? কি বলছো কি মা, তুমি কি কাজল রেখাকে চিনতে পারছো না? আরে ওই যে আমাদের বাড়িতে প্রায় আসতো, আমরা একসাথে স্কুলে যেতাম। হ্যাঁ তা তো চিনেছি, কিন্তু কাজল রেখা যে বেঁচে নেই। কি বলছো কি তুমি মা, এসো, এই মাত্র আমি ওর সাথে কথা বলেছি। তুই তো অনেক কিছু জানিস না বাবা, 3 দিন আগে রেখার লাশ এ পুকুরে পাওয়া গিয়েছে। কি বলছো? সবাই বলছে আত্মহত্যা করেছে। কিন্তু কি কারণে? ওর স্বামীটা ছিল একটা বদমাশ, বিয়ের পর থেকে যৌতুকের জন্য ওর উপর অনেক অত্যাচার করত। রেখাকে প্রায় মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দিত। শেষ পর্যন্ত মেয়েটা সহ্য করতে না পেরে আত্মহত্যার। মা কথাগুলো বলতে বলতে শাড়ির আঁচলে চোখ মুছতে লাগলো। মায়ের কথাগুলো শুনে কি আর বলবো, কিছুই বুঝতে পারছিলাম না। বারবার শুধু আমার চোখের সামনে রেখার মুখটি আমার সামনে ভেসে উঠছিল। কোনো মতে আমি নিজেকে শান্ত করে মাকে নিয়ে বাড়িতে চলে গেলাম। রেখাকে আমি ওইভাবে পুকুর পাড়ে দেখেছিলাম সে কথা গ্রামের কাউকে আমি বলিনি, কারণ গ্রামের মানুষ অল্পতে গুজব ছড়ায়। এমন কিছু শুনলে দিনের বেলাতেও লোকজন পুকুর পাড়ে আসা বন্ধ করে দেবে। তারপর কেটে গেল কয়েক বছর, কাজল রেখা নামটা শুনলে এখন আমার চোখের সামনে ভেসে ওঠে সেই মিষ্টি সুরের মেয়েটি। সমাজের কিছু অমানুষের জন্য রেখার মতো আরো কত মেয়েদের এভাবে বাধ্য হয়ে নিজের জীবনটাই না দিতে হয়, তা হয়তো অনেকেরই অজানাই থেকে যায়।